হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে। সেটি হলো, তোমাদের বদলে গেছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত নিয়মকানুন। যদি তোমরা এই নিয়মকানুন না মানো, তবে তোমরা এক্সামে বসতে পারবে না। হ্যাঁ, 2023 সালের পরিবর্তন হতে চলছে, অর্থাৎ তোমরা 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই 2023 সাল থেকেই তোমাদের পরিবর্তন হতে চলছে এবং নতুনভাবে তোমরা পরীক্ষা দিতে হবে। তো দেখো কী কী সেই নিয়মকানুন, একবার শুনে নিন। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHSE বড় আপডেট দিয়েছে। তো সেই আপডেটটি কি, দেখো, উচ্চ মাধ্যমিক 2023 সালে আগামী 14 মার্চ তোমাদের শুরু হতে চলছে, আর এখনও প্রায় দেখো 6 মাস বাকি আছে। তাই আগে থেকেই পর্ষদ সমস্ত স্কুল তথা ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়ার কারণে তোমরা অনেকেই, মানে তোমরা সবাই উপকৃত হবে। দেখো, পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তির নম্বর L/ACCY/68/2022, তারিখ হলো দেখো 6/7/2022 তারিখে। তো এক্ষেত্রে বলা হয়েছে, সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী, পরীক্ষক, তারপরে রয়েছে প্রধান পরীক্ষক, তারপরে রয়েছে ইনভিজিলেটর সহ সমস্ত অর্থাৎ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছে। তো দেখো, 2023 সালে তোমাদের 2023 সালের আগের বছরগুলিতে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো, তো তোমরা যারা 11 ক্লাসে যেরকম পরীক্ষা দিয়েছো, তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখো সেই উচ্চ মাধ্যমিক কিন্তু তোমরা সেই 11 ক্লাসের মতোই পরীক্ষা দিতে পারবে। তার মানে তোমাদের কোশ্চেন কিন্তু একটাই হবে। দেখো, আগের বছরগুলিতে অর্থাৎ 2022 কিংবা 2021 সালে কিংবা 2019 সালে যেই বিগত বছরগুলোতে যেই পরীক্ষাগুলো হয়েছে, সেখানে কিন্তু দেখো পার্ট এ এবং পার্ট বি, এই পার্ট এ এবং পার্ট বিতে পরীক্ষা হতো। তখন প্রশ্নের পার্ট বিতে কিন্তু উত্তর করে সেটা কিন্তু জমা করে দিতে হতো, অর্থাৎ তোমাদের ওই পার্ট বি যেটা আছে, সেই বি মানে কোশ্চেনের পার্ট বি, সেই পার্ট বিতে কী হতো বলো তো, MCQ এবং SCQ প্রশ্ন ছিল, সেখানেই তোমার ওই MCQ লিখতে হতো ওই কোশ্চেনের মধ্যে, SCQ ওই কোশ্চেনের মধ্যেই লিখতে হতো, ঠিক আছে। তো দেখো, আর পার্ট এ ছিল কিন্তু তখন আসল, অর্থাৎ বড় প্রশ্নপত্র ছিল, মানে যে তোমাদের ব্রড কোশ্চেন যাকে বলা হয়। তো আগের বছরগুলিতে বি পার্টের মানে একটু আগেই বললাম তোমাদের MCQ SCQ প্রশ্নপত্র উত্তর দিতে হতো। তো এবারে HS এক্সাম 2023 পরীক্ষায় এই দুটি অংশের পরিবর্তে কী হচ্ছে, শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকছে। তার মানে তোমাদের পার্ট এ পার্ট বি কোনোটাই থাকছে না, অর্থাৎ একটাই কোয়েশ্চেন হবে, ওই একটা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের ব্রড কোয়েশ্চেন হবে, তোমাদের MCQ SCQ সবই থাকবে। তো দেখো, আগের বছরগুলিতে যে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে সমস্যাটি ছিল, আমার মনে হয় কিন্তু দেখো এবার সেই সমস্যাটি তোমাদের থাকবে না, কারণ একটি অংশে প্রশ্নপত্র থাকবে আর সেটির অংশের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে, আর সেটা খাতায় লিখতে হবে, আর প্রশ্নপত্র কিন্তু তোমরা এবার বাড়িতে নিয়ে আসতে পারবে। তো দেখো, প্রশ্নের মধ্যে কোনো উত্তর লেখার দরকার নেই, খাতায় লিখতে হবে, একটু আগে বললাম। এই সিদ্ধান্তে দেখো অনেক শিক্ষকের একটা বড় অংশ, তারা অনেকেই মনে করছে এতে সুবিধার বদলে অসুবিধেই বেশি হবে, ঠিক আছে। তো দেখো, আমি আমার তরফ থেকে বলবো, দেখো তোমরা যারা পরীক্ষা দেবে 2023 সালে, বা এই 2023 সালে যে নতুন নিয়মকানুন চালু হচ্ছে, এতে আমার মনে হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা, তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বিগত বছরের তুলনায় তোমাদের ক্ষেত্রে খুব উপকৃত হবে, অর্থাৎ তোমরা খুব লাভবান হবে। তার মানে তোমাদের কোনো টেনশন থাকবে না যে MCQ হোক আর SCQ হোক, বি পার্ট অর্থাৎ কোশ্চেনের বি পার্ট করে তোমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওটা খুব রানিং করে অল্প শর্ট টাইমের মধ্যে অনেক কী করতে হতো, তোমাদের স্কুলে জমা নিয়ে নিত, মানে পার্ট বি MCQ SCQ অনেক স্কুলে জমা নিয়ে নিত। তো সেই তোমাদের সেই ভয়টা আর থাকছে না, তোমরা ইচ্ছে খুশি তোমরা ওই 3 ঘন্টা 15 মিনিটে বসে বসে তোমরা লিখতে পারবে, তো সেখানে তোমাদের তাড়াহুড়ার কোনো ব্যাপার থাকবে না। তো শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।